আবারও বড় ধসের মুখে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সূচক পড়ে গেছে প্রায় 5 ভাগ। সার্বিক সূচক ডিএসইএক্স 196 পয়েন্ট কমে নেমে এসেছে 3772-এ। লেনদেন হয়েছে 406 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 10টির, কমেছে 333টির আর অপরিবর্তিত রয়েছে 12টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। করোনা ভাইরাস আউটব্রেকের নিউজ আসার পর থেকে আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি মার্কেট হ্যাজ বিন ইন দ্য নেগেটিভ জোন। আজকে সারাদিনে ডিএসইএক্স 196 পয়েন্ট লুজ করে এসে ক্লোজ করে 3772 পয়েন্টে। ডিএসইএস লুজ করে 52 পয়েন্টস এবং ডিএস 30 লুজ করে 68 পয়েন্টস। বছর শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত ডিএসইএক্সের ওয়াইটিডি রিটার্ন ইজ নেগেটিভ 15% অলমোস্ট। আর সারাদিনে আজকে টাকার লেনদেন ছিল 407 কোটি টাকা। তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ফার্মা সেক্টরে, উইচ ইজ 23% অফ দ্য টোটাল টার্ন ওভার। অ্যান্ড সেকেন্ড হাইস্ট লেনদেন হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে, উইচ ইজ 12% অফ দ্য টোটাল টার্ন ওভার। সব সেক্টরই আজকে নেগেটিভ রিটার্নস জেনারেট করে, রেঞ্জিং ফ্রম নেগেটিভ 3 থেকে নেগেটিভ 8% রিটার্নসের মধ্যে। গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ব্যাঙ্ক জেনারেট করে নেগেটিভ 3 থেকে নেগেটিভ 3.5%-এর মধ্যে। ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড টেলকো দেয় নেগেটিভ 4.5 থেকে নেগেটিভ 4.8-এর মধ্যে। ফার্মা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড NBFI দেয় নেগেটিভ 5% থেকে নেগেটিভ 8%-এর মধ্যে। অ্যান্ড টেক্সটাইল জেনারেট করে নেগেটিভ 7.3%।